গরমের ভিতরে তো সেন্ট কিন্তু ভালোই লাগাইছিস যাই বুঝলাম কিন্তু প্যান্টটা তো ভালো হলো না একটা আদারটার জায়গায় কালকে হাফ প্যান্ট পরিছিস ভালো হইব এই ব্যাপারে তুই তো ভালো বুঝি দিছিস হাফ প্যান্ট না বুঝছিস না কালকে তো জাঙ্গিয়া পরে আড়ু জাঙ্গিয়া পরে আরবি গরম আছে হন হন এদিকে এদিকে যা সব কিছু ঠিক আছে কিন্তু তুই কপালে মাস্ক লাগাইছিস কি লাগা তুই তো বড় বল কপালে যদি লেখা থাকে তোমার করোনা হইব মুখে নাকে মাস্ক দিয়ে কি বলে কপালে লাগাইলি বুঝিস না ওই বন্ধু অনেক গরম লাগতেছে না কি বলি কিছু বুঝলাম না ভাই ভাই চুপ থাক তুই বোবা আমার খেল নাই কে গরম লাগতেছে আমি আবার বোবা আমি শুরু করে দেবো সর বন্ধু বাবা আছো আরে বেড়া কইস না গরমের জ্বালা বালাই লাগে না এত গরম আচ্ছা বন্ধু তোকে এলাকায় যখন আইসি বেটা ঠান্ডা ঠান্ডার ব্যবস্থা করে দে গরমে তো পুরো কাহিল হইতেছি গা ঠান্ডা খাবি সমস্যা নেই তোকে ঠান্ডার ব্যবস্থা আমি করতেছি এমন ঠান্ডা খামু তোর শরীর পুরো ঠান্ডা হয়ে যাবো গা বুঝছাই ঠান্ডার ব্যবস্থা দাও হ্যালো আস্তে এটা লেয়া তোমার ঠান্ডা খাও কি লাগা জেনারেল জেনারেল সেই ঠান্ডা হবে সেই ঠান্ডা পুরো শরীর ঠান্ডা যাবে ঠান্ডা ঠান্ডা আরে বেডা ওই যে এমনি কইছে আমি ভাবছি 10 লিটার একটা বোতল লেবো বেডা এটা এসি লেছি এসি টা ঠান্ডা খামু কেমনি আমরা এটা তোমার উন্দে লাগা দিই গরমে তুই আলাদা আর রিসোর্স মাথা মতো খারাপ করো না এই গরমে তো আরে না না হন কাল জোস কিছে কালকে সন্ধ্যাবেলা বুঝছস এ মনে করে একটা অ্যাডভাইস দেখতেছি মনে হইছি কি জানোস মনে কর পাইপ দিয়েছে না পোলা পানি মাথা থেকে মনে কর সব একদম গিলুগুলু সব লয়ে গেছে এই গরমের মধ্যে বেটা এর লেগে বেটা আমার মাথা তো লয়ে যাবো না এলে জোস কি করছি এই দূরে ইট মনে কর মাথা মধ্যে রাখবো বুঝছস আর পাইপ ঢুকাই দিই পারবো না মনে কর সব ইটের মধ্যে হাইনে যাবো গা এই গাড়ি তো মামা আমার একটা দে তুই এটা দে মামা লয়টা দে দে হ্যালো সুপ্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশে এবারকার মতো গরম আর কখনই পড়েনি সো আমরা এই গরম থেকে একটু রেহাই পাওয়ার জন্য এই লোক ভদ্রলোককে আমরা ডাকছি তার নাম হচ্ছে কে এম কে এম মিস্টার পেন্সিল ব্যাটারি তো আমরা তার সাথে একটু কথা বলি চলেন ডাক্তার সাহেব আপনি আমাদেরকে বলুন এই গরম থেকে একটু রেহাই পাওয়ার উপায় আপনারা কি গরম থেকে রেহাই পেতে চান তো শীতকালের জন্য ওয়েট করুন হ্যালো দর্শক বন্ধুরা আমরা আমাদের সাথে আরেকজনকে পাইছি চলুন আমরা ভদ্রলোকের সাথে একটু কথা বলে আসি ভাইজান আপনি এই করোনার টাইমে মাস্ক পরেন না কেন আমার মাস্ক পরার আগে আপনার মাস্কটা পরা দরকার ছিল গালের তেমনি থুয়েছে মিয়া দূর মিয়া ইসোকে ভাই ইসোকে ভাই আসেন আসেন আমি যেটা জিজ্ঞাসা করছিলাম আপনি সেটা আমাকে বলেন নাই আমাদের দর্শক ওয়েট করতেছে আপনি বলেন কেন আপনি মাস্ক পরেন না আমার শ্বশুর বাড়ির ভাই কেউ মাস্ক পরে নাই বুঝছেন আমার বাপের বাড়ি কেউ মাস্ক পরে না মেয়ে আমি বহু পর্যন্ত মাস্ক পরে না মেয়ে আমি কি মাস্ক পরে মেয়ে মরুমনি তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি মাস্ক পরলে মরে যাবেন অবশ্যই মিয়া ভাই জামি কথা কর মাস্ক পরলে কি হবে পাগল ছাগল ভাই পাগল ছাগল ভিডিও দানছি কাট 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 ক্যামেরাম্যান এই গরমে গরম খবর এই গরমে গরম খবর ওই ভাই এই গরমে গরম খবর এই গরমে গরম খবর ওই ভাই কি গরম খবর ভাই ওই ভাই কি এর গরম খবর ভাই আরে ভাই এই গরমে গরম খবরটা হইলো ভাই কালকে কারেন্ট থাকবো না ওই কারেন্ট থাকবো না এই খবর আমাদের গরমের মধ্যে দিতে এসে গরমে